নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্জিতা। যে খবর আপনাদেরকে জানাবো, যে আকাঙ্ক্ষার দেহ আনা নিয়ে ইতিমধ্যেই জটিলতা তৈরি হয়েছে, কারণ এতটাই বিকৃত হয়ে গেছে আকাঙ্ক্ষার দেহ যে তার পরিচয় জানা সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা ছাড়া কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছে না। এই বিষয়ে বিস্তারিত তথ্য আমরা জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, ভোপাল থেকে যদি দেহ নিয়ে আসতে হয় তাহলে বিমানে করে দেহ আনার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। যে এখনই যেহেতু সরকারিভাবে ওই দেহ আকাঙ্ক্ষারই, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদিও ওই আকাঙ্ক্ষার দেহ ওটা সেখানে থেকে ছুটে দেওয়া হয়েছিল, সবটাই অভিযুক্ত স্বীকার করেছে, এবং ওই ঘরের মধ্যে থেকে আকাঙ্ক্ষার পাসপোর্ট, তার ব্যবহার্য সামগ্রী সবই পাওয়া গেছে। কিন্তু যেহেতু যে আকাঙ্ক্ষারই দেহ, সেটা কিন্তু আইনি সুলমোহর তাতে পড়েনি। আইনি সুলমোহর কিভাবে পড়তে পারে? একমাত্র ডিএনএ পরীক্ষার রিপোর্ট ছাড়া এই আইনি সুলমোহর পড়া সম্ভব নয়। ডিএনএ এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু ডিএনএ পরীক্ষা সেরে সেই রিপোর্ট হাতে পেতে সেটা বেশ কিছু দীর্ঘমেয়াদী বিষয় এবং বেশ খানিকটা সময় লাগবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আকাঙ্ক্ষার দেহ ভোপাল থেকে কিভাবে কলকাতায় নিয়ে আসা সম্ভব, তাই নিয়ে এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এখনো কিছু 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 টেকনিক্যাল জটিলতা রয়েছে, এমনটাই বাঁকুড়া পুলিশের তরফ থেকে হচ্ছে। সেই টেকনিক্যাল সমস্যাগুলো মিটে গেলে তারপরই দেহ আনার জন্য প্রয়োজনীয় যাবতীয় যা ব্যবস্থা, বিমানে টিকিট করা, কফিনের বন্দোবস্ত করা, সেই সমস্ত কিছু করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ।